না না আমি যাব না, আমি কোথাও যাব না, আমাকে স্টেশনে নিয়ে চলো, আমি কোথাও যাব না। ভয় পাচ্ছ কেন গো ঠাকুমা? ছেলের বাড়ি ঠিকানা দিলে তো, আর এখন ছেলের বাড়ি যাবে না? আমি যাব না, আমাকে ফেরত নিয়ে চলো, আমাকে ফেরত নিয়ে চলো, আমাকে ফেরত নিয়ে চলো। ওমা তা হয় নাকি? এই তো এসে গেছে। যাক বাবা, এ তো ভাঙা বাড়ি, তাহলে বুড়ির ছেলে বউ কোথায়? ও ঠাকুমা নিচে নেমে এসো। আমি নাবো না, আমি নাবো না, আমি স্টেশনেই যাবো, আমি স্টেশনেই যাবো। নাবো না বললে হবে নাকি? এসো এসো বাইরে, নেমে এসো। কি হলো? তোমার ছেলেকে আমরা দুজনে মিলে খুঁজে দেখবো, এসো এসো। আচ্ছা মুশকিল তো, ঠিক আছে তুমি বসো, আমি দেখছি তোমার ছেলেকে কোথায় পাওয়া যায়। দেখি দেখি আমার বাড়ি তোমরা ভাঙছো কেন? শোনো, ভাঙছো কেন আমার বাড়ি? আমার বাড়ি ভাঙছো কেন তোমরা? দেখি কে তোমরা? আমার বাড়ি ভেঙো না, আমার বাড়ি ভেঙো না তোমরা, আমার বাড়ি ভেঙো না। ওই বাড়ির দিকে যেতে দেখে কেটে পড়ি ওখান থেকে। কি তুমি ওনাকে ওখানে ওইভাবে একা ফেলে রেখে চলে এলে? ওখানে ওনার কেউ নেই জেনেও? আমি কি করবো ম্যাডাম, ওই বুড়ি তো স্টেশন ছেড়ে নড়তেই চাইছিল না, আর ট্যাক্সি থেকেও নামতে চাইছিল না, তাই আমি সুযোগ বুঝে ওখান থেকে পালাই। তারপর স্টেশন মাস্টারকে গিয়ে মিথ্যে কথা বলেছেন, তাই তো? আমি আর কি করতাম বলুন, ওই বুড়ি রোজ বসে ওখানে আমাদের প্ল্যাটফর্ম নোংরা করতো। ওখানে অনেকবার করে বলতাম যে বিস্কুটের প্যাকেট ওখানে না ফেলতে, কিন্তু ফেল ফেল করে ও আমার দিকে তাকিয়ে থাকতো, আর আমাকে বারবার পরিষ্কার করতে হতো। তাই বলে তুমি একজন অসহায় বৃদ্ধ মানুষকে ওভাবে রাস্তায় ফেলে চলে এলে? ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আপনি স্যারকে বলবেন না। এই যে এই যে সেই বাড়িটা। ম্যাডাম স্যারকে প্লিজ কিছু বলবেন না, নাহলে আমি মরে যাবো ম্যাডাম। তুমি মরে যাবে সেই নিয়ে আমাকে এখন ভাবতে হবে? আর ওই মহিলা যাকে তুমি এখানে একা নিরুপায় ফেলে রেখে চলে গেছিলে, সে কোথায় যাবে কি করবে না ভেবে তাকে রেখে দিয়ে পালিয়ে গেলে কি না? প্ল্যাটফর্ম নোংরা করলে পরিষ্কার করতে হবে বারবার। ম্যাডাম শুনুন, একদম বিরক্ত করবেন না ম্যাডাম। তাহলে স্যারকে আপনি, আর যদি আমার চোখের সামনে দেখি এক্ষুনি তোমার স্যারকে ফোন করবো, আর সবটা জানাবো। চলো বুড়ি। আচ্ছা দাদা, ধরণী বাবুকে কোথায় পাবো বলতে পারেন? এদিকে আপনারা কি ফ্ল্যাটের ব্যাপারে খোঁজ করতে এসেছেন? হ্যাঁ, আমরা এই ফ্ল্যাটের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আসুন। ওনাকে তো আজকে পাবেন না দাদা, তারাপীঠ গিয়েছে, আজ রাতেই ফিরবে। আচ্ছা ঠিক আছে, বলছি ওনার অ্যাড্রেসটা একটু পেলে ভালো হতো, তাহলে আমরা কাল সকালে চলে যেতাম ওনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ দিচ্ছি। আপনারা থ্রি রুম নেবেন না টু রুম? সেটার আগে টাকা পয়সার ব্যাপারটা কীরকম জেনে নিলে ভালো হতো না? আচ্ছা লিখে নিন। এক মিনিট, আপনাকে চেনা চেনা লাগছে কেন বলুন তো? আসলে ওনার বোনের বাড়ি কাছেই, অনেকটা ওনার মতো দেখতে, রাস্তায় দেখেছেন তাই চেনা চেনা লাগছে। অ্যাড্রেসটা লিখে নাও। হ্যাঁ
বলুন। বুড়ি ভাবছি ভদ্রমহিলা তো বললেন উনি ওনার ছেলের সঙ্গে থাকেন, আবার স্টেশনে উনি বলেছিলেন যে বাড়ির লোকেরা ওনার জন্য খাবার আনতে গেছিল, তার মানে ছেলে ছাড়াও আর কেউ এই বাড়িতে থাকে নিশ্চয় বা থাকতো, হয়তো সম্ভবত ছেলের বউ। ওইখানে আশেপাশে বাড়ির লোকেদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। চারিদিকে তো ফ্ল্যাট, কোন বাড়িতে খোঁজ নেবে বলো তো? না গো, সব ফ্ল্যাট নয়, একটা বাড়ি আছে আমি দেখেছি ঠিক উল্টো দিকে, দেখে মনে হলো ওরা এখানকার অনেক পুরনো বাসিন্দা, হয়তো ওনারা কিছু বলতে পারবেন, হয়তো বলতে পারবেন ওনার ছেলের সম্বন্ধে কিছু, সে কোথায়। চলো চলো। ও মা, কে আপনি? ও বুঝেছি, না না আমাদের কোনো সাবান টাবান কিছু লাগবে না, ঠিক আছে। না না আমরা কিছু বিক্রি করতে আসিনি, আমরা আসলে একজনকে খুঁজছি। ও মা, আপনি? দিদিভাই, দিদিভাই দেখো কি এসেছে আমাদের বাড়িতে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ছেড়ে, কালী কলকাতা বলে আমাদের বাড়িতে এসেছেন, তুমি তুমি চিনতে পারছো না কে? উনি উনি অভয় মুখার্জি। ও মা, কেন চিনতে পারবো না? এ বাবা, তুই ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভিতরে নিয়ে আয়। দেখেছো কাণ্ড, আসলে আপনাকে দেখে এত ইয়ে হয়ে গেছি না, মানে আপনাদের, আসুন আসুন ভেতরে আসুন আসুন আসুন। ও মা, মাসিমাকে চিনবো না? কি বলছেন, সেই বিয়ে হয়ে আসার পর থেকে তো ওনাকে এখানেই দেখছি, খুব ভালো মানুষ উনি, একেবারে যেন ছেলে অন্তপ্রাণ, ছেলেকে যেন একদম উনি চোখে হারান। ছেলে মানে দুলাল? দুলাল তোর ডাক নাম, ওর ভালো নাম হলো গৌরব, আমরা ওকে গৌরব বলেই চিনতাম। আচ্ছা ওনার ছেলে কোথায় থাকে? সে তো ওরা পুনায় থাকে। আর গৌরবের মা মানে এই ছবির মহিলা? ওনার যে কী হলো ঠিক বুঝলাম না, জানেন উনি কখনোই চাইতেন না বাড়িটা বিক্রি করতে, কতবার আমাদের রাস্তাঘাটে দেখা হয়েছে, বাড়িতেও এসেছেন, কিন্তু সব সময় উনি ওই এক কথা বলতেন। মাসিমা, ব্যাগটা আমাকে দিন না। না না ভারী আছে, তুমি আবার কেন নেবে মা? না না তাতে কি হয়েছে, আমাকে দিন। ও যা গরম পড়েছে না। আচ্ছা আপনি এখানে কেন শুধু শুধু একা পড়ে আছেন মাসিমা? ছেলে ছেলের বউয়ের কাছে কি আপনি থাকুন না? বড় মায়া গো বাড়িটার উপর, স্বামীর ভিটে বিয়ে হয়ে তো এ বাড়িতেই এসেছিলাম, ছেড়ে যেতে মন চায় না গো। আচ্ছা একা একা থাকতে আপনার ভয় করে না মাসিমা? করে তো গো, খুব করে। কতগুলো উৎকল লোকে সে রোজ বলছে বাড়ি ছেড়ে দিন, ফ্ল্যাট দেবো, টাকা দেবো, আর কতদিন ঠেকিয়ে রাখবো বলো তো? দিয়ে দিন না মাসিমা, আর শুধু শুধু মায়া আঁকড়ে থেকে কী লাভ। না গো, আজ মনে হয় ছেলেটা দূরে আছে, কাল যদি কলকাতায় আসে, আসতেও তো পারে বলো, তাহলে এখানে ওর বাবার বাড়িতেই তো থাকবো আমরা, দুলু, তুই না, আমার ছোট্ট মেম দিদি। আমি ওকে বলেছি ট্রান্সফার নিয়ে চলে আসতে, বলছে যে চেষ্টা করছে। আমার একা থাকতে আর ভালো লাগে না, দুলুকে কতবার বলেছি। বাড়ি বিক্রির জন্য চাপ দিতে ওনাকে? ও মা, চাপ আবার দেবে না, এরকম একটা পজিশনে বাড়ি প্রমোটারের নজরে তো পড়বেই, আমাদের উপরেও চাপ কিছু কম নয়, নেহাত আমার হাজবেন্ড বড় সরকারি চাকরি করে তাই, আর উনি তো একেবারেই একা থাকেন। তাই বাড়ি বিক্রির ব্যাপারে ছেলের মত ছিল? আমি যত দূর জানি ছেলে বাড়ি বিক্রি করে দিতেই বলেছিল। আর উনি করতে চাননি তাই তো? মহিলার সঙ্গে যেটা ঘটেছে
সেটা পৃথিবীর সব থেকে নোংরা ঠকান। একজন সন্তান তার মা বাবাকে যদি ঠকায়, তার থেকে খারাপ ক্রাইম বোধ হয় আর কিছু হতে পারে না। আপনার নেক্সট প্ল্যান কি? কাল সকালে প্রথমেই যাবো প্রমোটারের কাছে, ওই গৌরবকে আমার ধরতেই হবে। আর আমার ধারণাও কলকাতাতেই আছে। এই যে বললেন যে ওনার ছেলে পুনেতে থাকে, জয়কার।